নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলের সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। ভিডিওটি একটু হলো দেরি হয়ে গেল দিতে। দেখুন, শুক্রের রাশি পরিবর্তন 17 জুলাই শুক্র কর্কট রাশি থেকে সিংহ রাশিতে প্রবেশ করেছে। এই সিংহ রাশিতে শত্রু গৃহে এই শুক্রের প্রবেশ 8টি রাশির ক্ষেত্রে অর্থবৃষ্টি এবং 4টি রাশি বিশেষভাবে সাবধানতা অবলম্বন করুন। জ্যোতিষশাস্ত্রের কাজ হচ্ছে অর্থাৎ যে যে রাশির ক্ষেত্রে ভালো সেটা আপনাদেরকে জানানো এবং যে যে রাশির ক্ষেত্রে আপনার সমস্যা আছে সেই সে রাশির ক্ষেত্রে কিন্তু আপনাদেরকে সচেতন করে দেওয়া। অর্থাৎ এই যে শুক্র রাশি পরিবর্তন 8টি রাশির ক্ষেত্রে কিন্তু মহাসুখ আনতে চলেছে। 8টি রাশির ক্ষেত্রে মহাসুখ, 4টি রাশি বিশেষভাবে সাবধানতা অবলম্বন করবেন। শুক্র আমাদেরকে কী দেয়? শুক্র আমাদেরকে দেয় ভোগ বিলাস, আপনার এসি বাড়ি, সুন্দর গাড়ি, আপনার দাম্পত্য সুখ, পারফিউম, মিডিয়া রিলেটেড জায়গাতে যারা কাজ করছে ঝাঁ চকচকে যে জায়গাটা, আলোর গ্ল্যামার আছে যে জায়গাটা, সেটা হচ্ছে শুক্র। সুন্দর বিছানা, সেটা হচ্ছে শুক্র। আপনি কত টাকার মালিক হচ্ছেন, ভালো বাড়ি, ভালো ফ্ল্যাট, ভালো গাড়ি, এগুলো সমস্ত আপনার প্রপার্টি, এগুলো সমস্ত কিন্তু শুক্রের আন্ডারে। কিন্তু এখানে খুব সুন্দর একটা যোগ, শুক্রের উপর দেবগুরু দৃষ্টি। বেশ কিছু রাশির ক্ষেত্রে আকস্মিক ধন বর্ষা হতে চলেছে, আমি খুব দায়িত্ব নিয়ে বলছি, অর্থবৃষ্টি হতে চলেছে এই 8 রাশির মানুষের। এবং 4টি রাশির ক্ষেত্রে বিশেষভাবে সাবধান, কোন কোন রাশির ক্ষেত্রে ভালো আমি একে একে জানাবো এবং কোন কোন রাশির ক্ষেত্রে খারাপ সেটাও আমি আপনাদেরকে জানাবো। প্রথমে আছে, আগে জানিয়ে দিই কোন কোন রাশির ক্ষেত্রে বিশেষভাবে সাবধানতা অবলম্বন করবেন এবং কোন কোন দিক থেকে অবলম্বন করবেন, তারপরে আমি জানাবো 8টি রাশির, যে 8টি রাশির অপার ধন পেতে চলেছে, ধন বর্ষা হতে চলেছে এই 8টি রাশি। প্রথম 4টি রাশির কথা বলবো। শুক্র যায় ভৌতিক সুখ, পার্থিব সুখ, অর্থাৎ এই জগের সমস্ত যে সুখ আছে কিনা সমস্ত সুখ নির্দেশ করছে শুক্রের উপর। প্রেম, সেটাও কিন্তু শুক্রের উপর, প্রেমে আপনি সফলতা পাবেন কিনা সেটাও শুক্রের উপর। তো কোন কোন এই রাশি, যে রাশিগুলো এই শুক্রের রাশি পরিবর্তনে বিশেষভাবে লাভ পেতে চলেছে এবং কোন কোন রাশি সাবধান, প্রথমে আসি সাবধানের জায়গাটা, কোন কোন রাশি সাবধান। প্রথম যে রাশির কথা বলবো সে রাশি হচ্ছে এই শুক্রের রাশি পরিবর্তে কন্যা রাশি। কন্যা রাশির ক্ষেত্রে আপনাদের ধনপতি এবং ভাগ্যাধিপতি দ্বাদশভাবে চলে যাচ্ছে, আপনাদের ভাগ্যের পূর্ণমাত্রায় আপনি সাপোর্ট পাবেন না। আর্থিক দিক থেকে অর্থ খরচ ব্যয়ের জায়গাটা বিশেষভাবে নির্দেশ করছে। প্রেমের দিক থেকে বিশেষভাবে সাবধানতা অবলম্বন করবেন, দাম্পত্য সুখের জায়গায় কিছু কিছু ক্ষেত্রে কিন্তু বাধা। কন্যা রাশির ক্ষেত্রে বি কেয়ারফুল, শুক্রের রাশি পরিবর্তে আপনাদের ক্ষেত্রে কিন্তু এ কদিন বিশেষভাবে সাবধানতা অবলম্বন করুন। দ্বিতীয় যে রাশির কথা আমি বলবো, দ্বিতীয় যে রাশি সেটা হচ্ছে মীন রাশি। মীন রাশির ক্ষেত্রে এই শুক্রের রাশি পরিবর্তন আপনাদেরকে কিছু কিছু ক্ষেত্রে শরীরের জায়গাটা আপনাদেরকে ক্ষেত্রে সমস্যা নিয়ে আসবে, শারীরিক পার্টটা নিয়ে আপনাদের সমস্যা আনবে, কন্ট্রাক্টের জায়গাগুলো, বড় ধরনের কন্ট্রাক্টের জায়গাগুলো ক্ষেত্রে আপনাদের সমস্যা আসবে। কিছু কিছু ক্ষেত্রে আপনাদের অর্থ ডুবে যাওয়া, অর্থ আটকে যাওয়া বা কোনো কাজ আটকে যাওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে এই শুক্রের রাশি পরিবর্তনে। মীন রাশির ক্ষেত্রে বিশেষভাবে সাবধানতা অবলম্বন করুন মীন রাশি। 3 নম্বর যে রাশি সেটি হচ্ছে মকর রাশি। মকর রাশির ক্ষেত্রে আপনাদের শরীর স্বাস্থ্যের দিকটা বিশেষভাবে নজর রাখো, শরীরগত দিক নিয়ে কিছু কিছু ক্ষেত্রে আপনাদেরকে ভুগতে হওয়ার সম্ভাবনা আছে, দাম্পত্য সুখের জায়গায় কিছু কিছু ক্ষেত্রে বাধা সৃষ্টি হবে এবং আপনাদের সন্তানের শরীর স্বাস্থ্য, সন্তানের এডুকেশন এর জায়গা এবং কিছু কিছু ক্ষেত্রে কর্মক্ষেত্রে প্রচণ্ড চাপ আপনাদের কিন্তু থাকবে এবং কিছু কিছু ক্ষেত্রে আপনারা নিজেরা কর্ম ছেড়ে দিতে পারেন, অর্থাৎ ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আপনাদের ঝামেলা বা বাদবিদণ্ডা হতে পারে। সম্পত্তিগত দিক নিয়ে কিছু কিছু ক্ষেত্রে সমস্যার জায়গায়
থাকছে। বড় ধরনের ইনভেস্টমেন্ট কিন্তু এই সময় ব্যবসা ক্ষেত্রে করবেন না, সেই জায়গাটাতে কিন্তু আপনাদের আর্থিক দিক থেকে লস হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে। অর্থাৎ শুক্রের রাশি পরিবর্তনে মকর রাশির ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে সাবধান। চার নম্বর যে রাশি যেটি সাবধান সেটি হচ্ছে মিথুন রাশি। মিথুন রাশির ক্ষেত্রে আপনাদের দ্বাদশপতি এবং পঞ্চমপতি তৃতীয়ভাবে আপনাদের ক্ষেত্রে প্রেমের ক্ষেত্রে বাধা আপনাদের আসবে, আকস্মিক ধনপ্রাপ্তির জায়গায় বাধা। যারা বিদেশের সঙ্গে রক্ত আছে, অর্থাৎ আপনি এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করেন, বিদেশ থেকে আর্নিংয়ের জায়গা যাদের আছে তাদের ক্ষেত্রে কিন্তু এই সময় থেকে এই শুক্রের রাশি পরিবর্তনের পর থেকে আপনাদের ধীরে ধীরে কিন্তু সমস্যা কিন্তু আসবে। অর্থাৎ মিথুন রাশির ক্ষেত্রে বি কেয়ারফুল, মিথুন রাশির ক্ষেত্রে বিশেষভাবে বিশেষরূপে কিন্তু সাবধানতা অবলম্বন করুন এবং বড় ধরনের ঝুঁকিপূর্ণ কাজ এই সময় কিন্তু করবেন না। প্রেমের ক্ষেত্রে কিন্তু সফলতার জায়গায় বাধা। এরপরে যে রাশিগুলো বলবো, যে রাশিগুলো মহাসুখ পেতে চলেছে, পার্থিব সুখ পেতে চলেছে, অপার ধন ধন বর্ষা হতে চলেছে যে রাশিগুলো সেটি হচ্ছে মেষ রাশি। মেষ রাশির ক্ষেত্রে আপনাদের দ্বিতীয় পতি সপ্তম পতি পঞ্চমভাবে কানেক্ট করছে, আপনাদের ধনের জায়গাটা ভালো করবে, দাম্পত্য সুখের জায়গায় ভালো, দৈনিক রোজগার আপনাদের বৃদ্ধি করবে, ব্যবসার ক্ষেত্রে শুভ, প্রেমের ক্ষেত্রে শুভ। দ্বিতীয় যে রাশি সেটি হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশির ক্ষেত্রে আপনাদের রাশির অধিপতি আপনাদের চতুর্থভাবে অবস্থান করছে, আপনাদের পারিবারিক সুখের জায়গা, রাজনীতির ক্ষেত্রে আপনাদের উত্থান, মায়ের শরীর স্বাস্থ্য ভালো হবে, আপনাদের নিজস্ব প্রপার্টির যোগ কিন্তু থাকছে। তিন নম্বর যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশির ক্ষেত্রে আপনাদের ধনপতি এবং আপনাদের একাদশপতি, আপনাদের চতুর্থপতি এবং আপনাদের একাদশপতি ধনভাবে অবস্থান করছে, আর্থিক স্থিতির জায়গা যথেষ্ট মজবুত করবে, আপনাদের ক্ষেত্রে লাভের জায়গা, লাভ সফলতা সাকসেসের জায়গা নির্দেশ করছে এবং পারিবারিক সুখের জায়গা, আপনাদের প্রপার্টি থেকে লাভ এই সময় কিন্তু নির্দেশ করছে। অর্থাৎ কর্কট রাশির ক্ষেত্রে এই শুক্রের রাশি পরিবর্তন আপনাদের ক্ষেত্রে কিন্তু পার্থিব সুখ, মহাসুখ নিয়ে আসতে চলেছে। কেরিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্ট, কর্মপ্রাপ্তি, মিডিয়া রিলেটেড জায়গা যারা আছে তাদের ক্ষেত্রে ভালো, আকস্মিক ধন প্রাপ্তির সম্ভাবনা কিন্তু থাকছে কর্কট রাশি। এরপরে যে রাশির কথা বলবো সেটি হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশির ক্ষেত্রে আপনাদের কর্মপতি আপনাদের রাশিতে অবস্থান করছে, তৃতীয় পতিকে কানেক্ট করে এবং সরাসরি বৃহস্পতির দৃষ্টি, দেবগুরুর দৃষ্টি আপনাদের ক্ষেত্রে কিন্তু কর্মের জায়গাটা কিন্তু মসৃণ করবে, কর্মপ্রাপ্তি, কর্মক্ষেত্রে পদোন্নতি, কর্মপ্রমোশন, কন্ট্রাকচুয়াল জব, আপনাদের বড় ধরনের কন্ট্যাক্ট পাবেন, আপনার যারা সেলস লাইনে আছেন তাদের ক্ষেত্রে ভালো, মিডিয়া রিলেটেড জায়গাতে যারা আছেন তাদের ক্ষেত্রে ভালো, ফিল্ম দুনিয়াতে যারা আছে তাদের ক্ষেত্রে ভালো, আপনার অনলাইন কাজের সঙ্গে যুক্ত আছে, ডিজিটাল মার্কেটিংয়ের সঙ্গে যুক্ত আছেন, এই জায়গাগুলো কিন্তু আপনাদের ভালো ফল দিবে। অর্থাৎ সিংহ রাশির ক্ষেত্রে ধন বর্ষা হতে চলেছে এক কথায়, এবং পারিবারিক সুখ, দাম্পত্য সুখ, প্রেমের ক্ষেত্রে সফলতা কিন্তু পাবেন। এরপরের যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে দেখুন আপনাদের রাশির অধিপতি আপনাদের রাশির একাদশভাবে অবস্থান করছে, সফলতা সাকসেসের জায়গা আপনাদের নির্দেশ করছে, আপনাদের পূর্ণ মাত্রায় আপনারা ভাগ্যের সাপোর্ট পাবেন, শরীরগত দিকটা আপনাদের ক্ষেত্রে ভালো, এবং যারা অ্যাক্টিং মডেলিংয়ের জায়গাতে আছেন, ফিল্ম দুনিয়াতে আছেন তাদের ক্ষেত্রে কিন্তু বিশেষরূপে ভালো ফল দিবে। এরপরের যে রাশির কথা আমি বলবো সে রাশি হচ্ছে আপনার বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির ক্ষেত্রে আপনাদের এই শুক্র আপনাদের কর্মভাবে অবস্থান করছে, সপ্তমপতি কর্মভাবে, আপনাদের কর্মের দ্বারা কিন্তু ব্যবসা ক্ষেত্রে যথেষ্ট উন্নতি কিন্তু এই সময় হবে, প্রেমের ক্ষেত্রে আপনারা সফলতা পাবেন, কেরিয়ারের দিক থেকে আপনারা যথেষ্ট, অর্থাৎ বৃশ্চিক রাশির ক্ষেত্রে পূর্ণ মাত্রায় আপনারা কর্মক্ষেত্রে কিন্তু সফলতা কিন্তু পেতে চলেছেন, দৈনিক রোজগার আপনাদের বৃদ্ধি করবে, ব্যবসা ক্ষেত্রে উন্নতি এবং রাজনীতির ক্ষেত্রে আপনাদের যথেষ্ট উত্থান কিন্তু হবে। এরপরের যে রাশি সেটি হচ্ছে ধনু রাশি। ধনু রাশির আপনাদের একাদশপতি আপনাদের ভাগ্যভাবে অবস্থান করছে, সফলতা সাকসেসের জায়গা নির্দেশ করছে, পূর্ণ মাত্রায় ভাগ্যের সাপোর্ট, গভর্নমেন্টের দিক থেকে আপনারা সহযোগিতা পাবেন, পৈতৃক সূত্রে সম্পত্তি লাভ এবং ব্যবসা ক্ষেত্রে আপনাদের যথেষ্ট উন্নতি কিন্তু দেখাচ্ছে, বড় ধরনের যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ডেভেলপমেন্টের জায়গা কিন্তু নির্দেশ করছে ধনুরাশির, এবং ধনের জায়গাটা, আর্থিক স্থিতির জায়গাটা যথেষ্ট কিন্তু মজবুত আপনাদের হবে এই শুক্রের রাশি পরিবর্তনে। পার্থিব সুখ, মহাসুখ পেতে চলেছে ধনুরাশি, কেরিয়ারের দিক থেকে, কর্মের দিক থেকে আপনারা কিন্তু যথেষ্ট উন্নতি কিন্তু আপনাদের এই সময় হবে। এরপরের যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে কুম্ভ রাশি।
কুম্ভ রাশির ক্ষেত্রে আপনাদের সপ্তম ভাবে এই ভ্রমণ এবং আপনাদের চতুর্থ পতি এবং আপনাদের নবম পতি অর্থাৎ আপনাদের পারিবারিক সুখের জায়গা নির্দেশ করছে। পরিবারের ক্ষেত্রে সুখ, প্রপার্টির যোগ, নিজস্ব সম্পত্তি, ব্যবসা ক্ষেত্রে যথেষ্ট উন্নতি, বিদেশ থেকে লাভ, দাম্পত্য সুখ, প্রেমের ক্ষেত্রে সফলতা, ভাগ্যের পূর্ণমাত্রায় সাপোর্ট, ভাগ্যের দ্বারা যে যে কাজগুলো হয় সেটা কুম্ভ রাশির হবে। কেরিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্ট, কর্ম, যোগ এবং আকস্মিক ধনপ্রাপ্তি এবং লটারি ফাটকা শেয়ার থেকে এই সময় কিন্তু কুম্ভ রাশি অর্থ কিন্তু পেতে চলেছে। নমস্কার, ধন্যবাদ।